পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমানের উপর সন্ত্রাসী হামলা ও সরকারি গাড়ি ভাঙচুর এর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার দুপুরে ইন্দুরকানি বাজারে এবং উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটির বিভিন্ন স্তরের কয়েকশত নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী এবং হামলার মদতদাতাদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা রাজপথে নেমে এর প্রতিকার করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। একজন উপজেলা চেয়ারম্যান, জনপ্রতিনিধি, একজন উপজেলার অভিভাবক, একজন অভিভাবকের উপরে যদি কোনো সন্ত্রাসী হামলা করে, সেই উপজেলায় কোন মানুষকে বাকি রেখেছে এই পৃষ্ঠটি আমি আপনাদের জনগণের এবং উপস্থিত সকল নেতৃবৃন্দের বিবেচনা করে রাখলাম। যদি মনে করেন এই উপজেলার অভিভাবক অ্যাডভোকেট এম মতিউর রহমান, সোমবার রাত 8টার দিকে সরকারি গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে পিরোজপুর হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার পথে স্থানীয় সজীব হাওলাদার সহ অপরিচিত কয়েকজন যুবক তার গাড়ির গতিরোধ করে এ হামলা চালায়। প্রতিদিনের ন্যায় অফিসিয়াল কর্মকাণ্ড এবং মিটিং সেরে, 4টি মিটিং সেরে আমি 3:30 সময় বাসায় যাই। বাসায় গিয়ে আমি রেস্ট নেই, কিছু সময় বিশ্রাম নেওয়ার পর আমি ওই জন্য মহোদয়ের ছেলে অসুস্থ, তাকে স্যালাইন দেওয়া হচ্ছে পিরোজপুর হাসপাতালে। আমি সেখানে দেখার উদ্দেশ্যে আমি রওনা হই সন্ধ্যা 8টায়। রওনা হওয়ার পর আমি গাড়ি নিয়ে, সরকারি গাড়ি নিয়ে যখন রওনা হই, আমার সাথে আরও 2 জন সব ছিল আমার সাথে এবং গাড়ির ড্রাইভার। আমি যাওয়ার সাথে সাথে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে গাড়ি থামতে বলে, হাত উঁচু করে। আমি গাড়ি থামিয়ে আমি যখন গ্লাস খুলে কথা বিনিময় করতেছিলাম, তখনই আমার অতর্কিত আমার উপর গাড়ির উপর গ্লাস ভাঙচুর করে এবং আমাকে আঘাত করার চেষ্টা করে। ঘটনার পর থেকে উপজেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনার মামলা দায়েরের প্রস্তুতি চললেও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকেই আটক করতে পারেনি পুলিশ। ওমর আল হাসান, MI টেলিভিশন।